কাল সকাল সকাল চলে আসিও। জি আপা। দিন যাই কই, এর একটা পিহিত হওয়া দরকার। কাল বিকালে তোমার সালিশ আছে, কথাটা মনে থাকে যেন। শেফালির শাস্তি হলো আজ থেকে তার ঘরে বাইরে যাওয়া নিষেধ। এদের লালন পালনের জন্য আমি মানুষের বাড়ি কাজ করি, এর জন্য আপনারা আমাকে শাস্তি দিবেন? আমরা এই বিয়ানি শাস্তি মানি না। এটা অন্যায়। সালিশের মাধ্যমে কাউকে কোনো প্রকার শাস্তি প্রদান করা যাবে না, এটা অপরাধ। তাছাড়া সুপ্রিম কোর্টের রায় আছে। ও তো ঠিকই বলেছে, সুপ্রিম কোর্টের রায় আছে, এখন আপনারাই বলুন কি করা উচিত। আপা আর লজ্জা দেবেন না, আজ থেকে এলাকায় সালিশ করে শাস্তি দেওয়া বন্ধ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে আছে ফতোয়ার মাধ্যমে বিচার বহির্ভূত শাস্তি প্রদান বেআইনি। ফতোয়া প্রদানের মাধ্যমে কোনো ধরনের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না। মানুষকে হেয় বা মর্যাদা হানি করে ও আইনের অধিকার খর্ব করে এমন ফতোয়া দেওয়া যাবে না। জনসচেতনতায় বাংলাদেশ মহিলা পরিষদ।